ওয়ালাইকুম আসসালাম। শামসুদ্দিন, তোমাকে কোনো রকম খবর না দিয়ে চলে আসতে হলো। না, তাতে কি হয়েছে স্যার? আমার কোনো অসুবিধা নেই স্যার, আসছেন বরং ভালো হয়েছে। যে কদিন থাকবেন আপনাদের সেবা যত্ন করতে পারবো। আমাদের সেবা যত্ন করার দরকার নেই, তুমি বরং আমাদের মেয়েটার দিকে একটু খেয়াল রেখো। ও হয়তো এদিকে ওদিকে একটু ঘুরে বেড়াবে, জানো তো আমাদের মেয়েটার জীবনে একটা অঘটন ঘটে গেছে। জি জানি, বড় দুঃখের ব্যাপার। আমার মুখের দিকে তাকাইতে পারি না, বুকটা ফাইটা যায়। You are my north, my south, my east and west, my noon, my midnight, my dark, my song. I thought that love would last forever. আচ্ছা, এখানে এভাবে বসে আছো কেন? তুমি নিজেই যদি এভাবে ভেঙে পড়ো তাহলে মেয়েটাকে রক্ষা করবে কি করে? হ্যাঁ, কি করব বলো? মেয়েটার মুখ, আমি এই কষ্টের মুখ আমি সহ্য করতে পারি না। দেখলে আমার বুকটা ফেটে খান খান হয়ে যায়। কই, এখানে আসার পরও তো কোনো পরিবর্তন দেখছি না। হবে, নিশ্চয়ই হবে, সবে তো এলাম, কয়েকটা দিন যাক। এক সময় আমার কিছুই ছিল না, হত দরিদ্র ছিলাম, বর্ষা জন্মালো, আমার জীবন বদলে গেল, দিন গেল, কোটি কোটি টাকার মালিক হলাম। আজ মনে হয় এসব টাকার কোনো মূল্যই নেই। আমার মেয়ের জীবন থেকে যে সুখ চলে গেছে, আমার সব টাকা একত্র করেও আমি তার সুখ ফিরিয়ে আনতে পারবো না। বর্ষাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা? তুই মন শক্ত কর, আমরা আবার তোকে বিয়ে দেব। না না, প্লিজ বলো না, কখনো বলো না। কেন? ও সহ্য করতে পারবে না, কোনো লাভ হবে না। ও যতদিন বেঁচে থাকবে জামির স্মৃতি নিয়ে বেঁচে থাকবে। এ ধরনের মানুষ, এদের মনে একজন আসলে অন্য কোনো মানুষের ছায়া পড়ে না। মৃত্যুর উপার থেকে যদি কাউকে ফিরিয়ে আনা যেত, আমি আমার মেয়ের সুখের জন্য আমার জীবনের বিনিময়ে হলেও আমি জামিকে ফিরিয়ে আনতাম। প্লিজ প্লিজ।
Samsudin. এমনিতে তো বর্ষা মা কারোর সাথে কথা বলে না, কিন্তু কেন যে সে আমার ঘরের দিকে গেছিলেন, আমার স্যার জোরে চিৎকার করে ডাক দিছিলেন, আমি গিয়া দেখি ফিটায় গেছে। আচ্ছা তোমরা কি কথাই বলবে নাকি ডাক্তার ডাকবে? একজন ডাক্তার ডাকো। কিন্তু স্যার ধারে কাছে তো কোথাও ডাক্তার নেই, দূরে যেতে হবে। যেখান থেকেই হোক তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসো। ঠিক আছে, তুমি আর ড্রাইভারকে নিয়ে যাও, যাও। জি 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 মা। জামি, 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 জামি কোথায় মা? জামি কোথায় গেল? কি বলছিস তুই, জামি কোথা থেকে আসবে? আমি ঠিকই বলছি, জামি এখানেই আছে। জামি কোথা থেকে আসবে মা? জামি, জামি এখানেই আছে বাবা। আমি ঠিকই বলছি, আমি সত্যি বলছি বাবা। মানে তুই কি পাগল হয়ে গেছিস? জামি তো আসতে পারবে না, আসতে পারে না। হ্যাঁ মা, আমি আমি জামিকে দেখেছি, জামি এখানেই আছে। বিশ্বাস না হয় শামসুদ্দিনকে জিজ্ঞেস করে দেখো। আচ্ছা এ কি করে সম্ভব? এ তো অবিশ্বাস্য। না, অবিশ্বাস্য নয়, আমি আমি নিজের চোখে জামিকে দেখেছি। এই হাত দিয়ে ওকে আমি স্পর্শ করেছি। আমার নিজের চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না। বিশ্বাস না হয় শামসুদ্দিনকে জিজ্ঞেস করো। শামসুদ্দিন স্যার, তোমার ঘরে কে ছিল? কে থাকবে স্যার, আমি তো স্যার একাই থাকি, আমার ঘরে কেউ থাকে না। তুমি মিথ্যে বলছো শামসুদ্দিন, তুমি মিথ্যে বলছো। তোমার ঘরে আমি জামিকে দেখেছি, তোমার ঘরে জামি আছে বাবা। বাবা, ওর ঘরে জামি আছে বাবা। আম্মা আপনি শান্ত হন, আমার ঘরে কেউ নাই, কাউরে আপনি দেখেন নাই। না, তোমার ঘরে আমি দেখেছি বাবা। বাবা আমাকে ঘরে নিয়ে চলো মা, আমাকে নিয়ে চলো তোমরা। ঠিক আছে, ঠিক আছে, চলো চলো। স্যার,
বাবা বিশ্বাস কর বাবা, ও এখানে বসেছিল এই বিছানায়, মা ও চাঁদের মুড়ি দিয়ে বসেছিল। মা কেমন করুণ করুণ একটা চেহারা করে, মায়া মায়া চেহারা করে বসেছিল। মা রে, তুই এমন করছিস কেন মা? মৃত মানুষ কখনো ফিরে আসে না মা। মা যে আমি মরে গেছে আমি তো কখনোই বিশ্বাস করিনি, আর এখন বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। না যে আমি মরিনি মা, যে আমি মরিনি, ও এখানে বসেছিল, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা সব জেনে শুনে তুই কেন পাগলামি করছিস মা? আমি পাগলামি করছি না বাবা, যে আমি মারা গেছে এ কথা আমি কখনোই বিশ্বাস করিনি, আর এখন বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। আচ্ছা আমেরিকা থেকে আসা ফোনটা কি তাহলে মিথ্যে ছিল? আমি কি আমার কানকে অবিশ্বাস করব? আমি আমি কি তাহলে আমার চোখকে অবিশ্বাস করব মা? মানুষের চোখ কখনো কখনো ভুল করতে পারে মা। মানুষের কানও ভুল শুনতে পারে বাবা, হয়তো টেলিফোনটা ফলস ছিল, কিছুই হয়তো ওর হয়নি, ও বলেছিল এক মাস পর ফিরবে, হয়তো এক মাস পরও ফিরেছে, ফিরে আমাদেরকে বাসায় পায়নি, ও এখানে চলে এসেছে আমাকে সারপ্রাইজ দেবার জন্যে। না 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 মা, এ হতে পারে না। জামি মারা যাওয়ার পর তোর শাশুড়ির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, নিজের ছেলের মৃত্যুকে নিয়ে এমন ফান কেউ করে? বাবা বাবা তোমরা বিশ্বাস করছো না কেন আমার কথা? আমি পাগলামি করছি না, আমি সত্যি সত্যি ওকে দেখেছি, ও এখানে ছিল বাবা। প্লিজ প্লিজ তোমরা একটু ওকে খুঁজে দেখো। আচ্ছা ও নিশ্চয়ই এখানে কোথাও পালিয়ে আছে। আচ্ছা দেখবো দেখবো, আমরা খুঁজে দেখবো, এখন চলো ঘরে চলো চলো। শামসুদ্দিন তো বললো ওর ঘরে কেউ ছিল না। এই ধরনের বাংলো বাড়িতে অনেক রকম ব্যাপার স্যাপার ঘটে, অলৌকিক ব্যাপার স্যাপার। কি সব বলছো, আজকালকার দিনে এসব কথা কেউ বিশ্বাস করে না। তুমি বিশ্বাস করতে না পারো কিন্তু আমি করি। অনেক সময় মৃত মানুষের আত্মাই পৃথিবীতে ফিরে আসে, কেউ যদি কারো কথা খুব বেশি করে মনে করে তাহলে তার টানে তার আত্মাই পৃথিবীতে ফিরে আসে। জামির আত্মা এখানে ফিরে এসেছে কিনা কে জানে, আর সত্যি সত্যি বর্ষার সঙ্গে দেখা হয়েছে কিনা কে জানে। কি সব বাজে কথা বলছো, এসব ঘটনা নাটক সিনেমায় ঘটে, বাস্তবে ঘটে না। ঘটুক না ঘটুক আমরা আর এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। তা না হয় গেলাম, কিন্তু বর্ষা কোথায়? আমা আপনি এখানে কি করেন? চলেন আপনার ঘরে চলেন, সাহেব বেগম সাহেব আপনার জন্য অপেক্ষা করতেছেন। শামসুদ্দিন শামসুদ্দিন তুমি সব জানো সব জানো, প্লিজ বলো কোথায় কোথায় লুকিয়ে রেখেছো আমার জামিকে, কোথায় লুকিয়ে রেখেছো? আমা এলে কি বলতেছেন, আমি কারে লুকায় রাখবো, এখানে কি আছে আমার? তুমি তুমি সব জানো শামসুদ্দিন, জেনেও কেন আমল করছো? আমি আমি আমার স্বামীকে এই ঘরে দেখেছি। আম্মা আম্মা আপনি কী কন, তিনি তো আমেরিকাতে মারা গেছেন,
এইখানে আসবেন কেমনে? তাহলে আপনি কিভাবে দেখবেন? মরা মানুষকে জীবিত হইতে পারে? তোমরা তোমরা কেউ আমার কোনো কথাই বিশ্বাস করছো না। কেন বিশ্বাস করছো না? আমি আমি কি মিথ্যে বলছি? না মা, আপনি মিথ্যে বলতেছেন না। বোধহয় আপনার মাথায় কোনো ঝামেলা হয়েছে, আর মাথায় ঝামেলা হইলে নানান রকম উল্টাপাল্টা দৃশ্য চোখের সামনে ভাইসে ওঠে। আপনি সেরকম কিছু একটা দেখছেন। চলেন আমরা ঘরে চলেন। আমরা ঢাকায় চলে যাব মা। কোথায় চলে যাবে? ঢাকায়? আমি তো কোথাও যাব না মা, আমি কোথাও যেতে পারবো না। আমি ওকে ওকে আমি খুঁজে না বের করা পর্যন্ত আমি একটা পাও নড়তে পারবো না এখান থেকে। বা প্লিজ মা, তোমরা যাও, তুমি যাও, বাবা যাও, আমি কোথাও যেতে পারবো না। মা রে, একটু বোঝার চেষ্টা কর। কী বুঝবো মা, কী বোঝার চেষ্টা করব আমি? আমি কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু না। আমি শুধু জানি আমার চোখের দেখা আর এই হাতের স্পর্শ, ব্যাস। মা প্লিজ, তুমি আর বাবা চলে যাও, তোমরা ঢাকা চলে যাও, আর আমি এখানে থাকবো, আমি এখানে থাকবো। না, আর তো পারি না, আর তো আপনারা লুকায় রাখতে পারি না। আপনি চলে যান এই রাতের আন্ধারে, আপনি এখান থেকে চলে যান। ওই তো এমনভাবে তাকায় থাকলে তো মায়া লাগে। জোর করে যে বাইর করে দিব তাও তো পারি না। কি এক যন্ত্রণার মধ্যে পড়লাম আমি। একদিকে সাহেবের মেয়ে, আরেকদিকে আপনি, আমি এখন কি করি? সাহেব যদি এই সময় না আসতো, আপনার যতদিন খুশি আপনি এখানে থাকতে পারতেন, আমার কোনো অসুবিধা হতো না। আপনি আমার মাপ দেন, এখান থেকে চলে যান। হয়েছে আমার কাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাঁদবেন না, শুয়ে পড়ি, শুয়ে পড়েন। আমার কপালে যা আছে তাই হবে। যান, সাহেব যদি আমার কাছ থেকে সরাই দেয় তাও শুয়ে যান, শুয়ে পড়ি, কাঁদবেন না। যান, শুন, স্যার, স্যার কিছু বলবে? জি স্যার, বলো। হ্যাঁ বলো না স্যার। স্যার আমি আপনাদের অনেক দিনের পুরানা কর্মচারী। হ্যাঁ, জীবনভর আপনি নেমক খাইছি, আপনার সঙ্গে নেমক হারামি করা আমার ঠিক হবে না। মিথ্যা বললে পাপ হবে, যদিও একটা মিথ্যা সেদিন আমি বলছি, ভয়ে বলছি স্যার। তোমার কথার তো আমি কিছুই বুঝতে পারছি না স্যার। বর্ষা মায় সেদিন মিথ্যা বলে নাই, সে আমার ঘরে একজনকে দেখছে। কাকে কাকে দেখেছে? আমি তো জানি না স্যার, চিনি না তার। কি? জি স্যার, 10-12 দিন আগে সন্ধ্যাবেলা বাগান বাড়ির বাইরের রাস্তার মধ্যে লোকটা বসে আছিল। ভদ্রলোকের ছেলে মনে হইল, গায়ে চাদর জড়ানো। আমি কাছে গেলাম, ফেল ফেল করে তাকায় থাকে, কোনো কথা বলে না, মানুষ দেখলে ভয় পায়। চেহারাটা স্যার এমন, দেখলে খুব মায়া লাগে। আমি স্যার তার আমার ঘরে লয়ে আসছি, আর যাইতে চায় না স্যার। বর্ষা আমায় তারই দেখছে। পরে অবশ্য আমি তারে অন্য জায়গায় সরাই রাখছি, লুকায় রাখছি। তো বর্ষা তাকে দেখে এমন হয়ে যাবে কেন? তা তো আমি বলতে পারবো না স্যার, এটা তো আমার কাছে রহস্য মনে হইতেছে। জামির সঙ্গে কি ছেলেটির কোনো মিল আছে?
শামসুদ্দিন ছেলেটি এখন কোথায়? স্যার আমার ঘরে তালা মেরে রাখছি যাতে বর্ষা আমায় খুঁজে না পায়। চলো তো, চলো দেখি দেখি। কাকে দেখছি আমি? এ কি করে সম্ভব? তো অবিকল জামির মতো দেখতে। এই তুমি কে? কোত্থেকে এসেছো? এখানে কেমন করে এলে? তোমার নাম কি? হ্যাঁ, এখানে কেমন করে এলে? তোমার নাম কি? কথা বলছো না কেন? তুমি কে? তুমি কি জামি? তো অবিকল জামির মতো। বলেন কি স্যার? এই জন্যে বর্ষা আমায় ওই দিন এরম করছে, তার মাথাটা খারাপ হয়ে গেছে। এখন তো আমারই মাথা খারাপ হচ্ছে। দুজন মানুষ হুবহু এক হয় কিভাবে? না, জামির তো কোনো যমজ ভাই নাই, তাছাড়া ওর কাছ থেকে জানবো তারও তো কোনো উপায় নেই। জি স্যার, কথা বলে না স্যার, আমি অনেক চেষ্টা করছি। এ তো দেখছি অন্যরকমের যন্ত্রণা হয়ে গেল। বর্ষার সঙ্গে যদি ওর আবার দেখা হয় তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হবে। স্যার, স্যার আপনি যদি বলেন তাহলে আমি এখন এই মুহূর্তে আর এই বাগান বাড়ি থেকে বের করে দিতে পারি। না না না, তার দরকার নেই, আমি একটু বর্ষার মার সঙ্গে আলাপ করে আসি। জি স্যার। আমার জামি, জামি বাবা দেখো, বলেছিলাম না এখানে জামি আছে। ও জামি না মা। কি বলছো তুমি বাবা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, ও জামি না, জামির মতো দেখতে আরেকজন। না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ও আমার জামি, ওই আমার জামি। এই তুমি বলো না, তুমি জামি, তুমি বলো, কথা বলছো না কেন? ও বলবে না, ও কথা বলতে পারে না, ও জামি না। এ হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ও জামি না, জামির মতো দেখতে আরেকজন, এটা প্রকৃতির রহস্য। চল চল মা।
ঘরে যাও। বাবা বাবা মা তোমরা প্লিজ এখান থেকে যাও। আমি আমি ওকে দিয়ে কথা বলাবো, আমি ওকে দিয়ে কথা বলাবই। প্লিজ বাবা তোমরা যাও, যাও এখান থেকে। তুমি এমন হয়ে গেলে কেন? কি হয়েছে তোমার? কথা বলো না কেন? কতদিন পরে তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি কি রাগ করেছো আমার উপরে? কথা বলো না কেন? কথা বলতে ইচ্ছে করে না আমার সাথে? ও আমি শাড়ি পরে আসিনি তাই রাগ করেছো? তাই বুঝি কথা বলছো না আমার সাথে? আমি এক্ষুনি এক্ষুনি শাড়ি পরে আসছি, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি শাড়ি পরে আসছি। Remember me when I am gone away, gone far away into the silent land, when you can no more hold me by the hand. বর্ষা মা। আর বাবা তুমি তুমি কখন এলে? অনেক যা, তোমাকে তো দেখতেই পেলাম না। কি করে দেখবে, তুমি তো ছবির দিকে তাকিয়েছিলে। জানো বাবা, এই ছবিটা না আমি অনেক দিন ধরে আঁকছি, কিন্তু শেষ করতে পারছি না। মানে ঠিক যেভাবে করতে চাচ্ছি সেভাবে ঠিক হচ্ছে না। যখনই ছবিটার দিকে তাকাই তখনই কেমন যেন একটা অনুভূতি হয় আমার ভেতরে। একটা ইংরেজি কবিতার লাইন মনে আসে, Remember me when I'm gone away. এটা তুমি একটু অন্যরকম, তাই আমার মিষ্টি বিক্রে চা খাওটি। হ্যাঁ চল চল একসাথে খাবো, তোর মা ওয়েট করছে। চলো আসো আসো। আচ্ছা আসি। ওকে আজ না নতুন একটা আর্টিস্টের এক্সিবিশন, আমাকে যেতেই হবে প্লিজ।
অদ্ভুত ধরনের একটা মেয়ে। অদ্ভুত ধরনের বলো না, বলো অপূর্ব ধরনের। নিজের জগৎ নিয়ে থাকে, কোনো দিকে তাকায় না, কারো কথা ভাবেও না। আমার খুব ভালো লাগে। নিজের মেয়ে তো ভালো লাগবেই। মেয়ে আমার একার না, তোমারও মেয়ে। তোমার ভালো লাগে না? লাগে। আমার মেয়েকে আমার কাছেও ভালো লাগে। আমি আপনাকে একটা কথা বলতে চাই। দেখুন, এরকম ভঙ্গিতে কেউ কোনো কিছু বললে বলার নিয়ম হচ্ছে বলুন, আমি বলতে পারবো না। কিন্তু কথাটা না বলতে পেরে যে আমার কোনো স্বস্তি লাগছে না। আসলে শাড়ি পরা কোনো মানুষ যে এত সুন্দর হয় সেটা আপনাকে না দেখলে আমি কখনো বুঝতে পারতাম না। আসলে এ ধরনের কথার পরে কি বলতে হয় আমি ঠিক জানি না। কিছু বলার দরকার নেই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি আপনার কিছু ছবি তুলতে চাই। ছবি তোলার পারমিশন আমি কাউকে কখনো দিই না, কারণ আমার ভালো লাগে না। তাহলে ঠিক আছে। শুনুন, আপনাকে পারমিশনটা আমি দিচ্ছি, কারণ আপনার অ্যাড্রেসটা অন্যরকম। তাহলে আরেকটা রিকোয়েস্ট করবো, মানে আপনার বাসার ফোন নাম্বার যদি দিতেন, অথবা আপনি এখানে কবে আসবেন সেটা যদি জানাতেন, কারণ এই ছবিগুলো আপনাকে দিতে হবে। তো আমি এখানে আসতে পারবো না, সরি। তাহলে আমার বাসায় যদি আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এক মিনিট, আমি এক মিনিট এক মিনিট এক মিনিট আপনার জন্য। আসলে ধন্যবাদ বলা উচিত, কিন্তু ধন্যবাদ বললে আপনি অনেক খুশি হবেন, বাট কেন যেন আমার এসব বলতে ভালো লাগে না। আপনাকে বলতে হবে না, কিছুই বলতে হবে না।
ওসব লাল গোলাপ আমার ভীষণ পছন্দ, খুব ভালো করেছেন। এর চেয়েও আপনার অনেক বেশি ভালো লাগবে এই ছবিগুলো দেখলে। ছবি? কোন ছবি? ওই যে সেদিন গ্যালারির ওখানে তুললাম না। ও আচ্ছা, আসলে কি জানেন, প্রতিটি মানুষ তার নিজের ছবি দেখে খুব মুগ্ধ হয়, পছন্দ করে, বিশেষ করে মেয়েরা, কিন্তু আমি হই না। তাই আপনার তোলা ছবি নিয়েও আমার কোনো আগ্রহই নেই। তাহলে তুলতে দিয়েছিলেন কেন? সেটা তো আপনাকে আমি আগেই বলেছি। তবু দেন দেখি। ছবিগুলোর চেয়ে, মানে একটা মানুষের চেয়ে ফুলগুলো অনেক বেশি সুন্দর। আপনার এই কথাটা আমি মানছি না। কেন? যুক্তি? কবিতার মনের মানুষকে বলেছিল, তুমি একদিন সময় করে আমার বাগানে এসো, ফুলেরা তোমাকে দেখবে। ছবিগুলো রাখো। দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে গেল। দুদিন পরে বিয়ে দিতে হবে। দুদিন পর কেন? আরে ওটা কথার কথা, দুই এক বছর পর, মানে আর্ট কলেজ থেকে বেরোলেই। মেয়েটার বিয়ে দিতে হবে এটা ভাবতেই পারি না। যে বাড়িতে বর্ষা থাকবে না সে বাড়িতে আমরা থাকবো কিভাবে? তাই বলে কি বিয়ে না দিয়ে পারবে? বিয়ে দেবো, কিন্তু কোথাও যেতে দেবো না, ছেলেটিকে এ বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা, তোমার মেয়ের কোনো ছেলের সঙ্গে ভাবটাব নেই তো? হঠাৎ তোমার এই কথা মনে হলো কেন? এই যে ছেলেটা সুন্দর সুন্দর ছবি তুলেছে এই জন্য। আচ্ছা, ছবি তুললে কি কারোর সঙ্গে ভাব হয়ে যায়? হোক, আমার কোনো আপত্তি নেই যদি ছেলেটা ভালো হয়। আর যদি ছেলেটা ঘর জামাই, না ঘর জামাই শব্দটা ভালো না, মানে ও যদি আমার বাড়িতে থাকতে রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। বাংলা ভাষার অনেকগুলো সুন্দর সুন্দর শব্দ আছে, যেমন একটা হচ্ছে বর্ষা। আপনার নাম, আপনার নামটা শুনলেই মনে হয় সবুজ ঘাসের মাঠ ভেসে গেছে বর্ষার জলে। আপনি না কেমন যেন, দীর্ঘদিন আমেরিকাতে থাকার পরও একেবারে অন্যরকম। কিরকম? এই যারা বিদেশে থাকে বেশিরভাগ সময় এরা দেশে আসলে প্রয়োজনে অপ্রয়োজনে ইংরেজি বলার চেষ্টা করে, কিন্তু আপনি সেরকম না। বাংলাদেশ, বাংলা ভাষা, এটা হচ্ছে আমাদের অহংকার। যাই হোক, অনেক সময় নষ্ট করলাম আপনার, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অযথা ফোনিতা করবেন না, আপনার যখন মন চায় আপনি চলে আসবেন। একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, বলবো? কি বলেন? আপনাকে শাড়িতে খুব সুন্দর লাগে। আমার কেন যেন মনে হয় শাড়ির জন্ম হয়েছিল আপনার জন্য। হ্যালো। অনেক কথা আপনাকে বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারি না, দ্বিধা হয় সেই জন্য। আমি কিন্তু আপনাকে বলবো না, যে কথা আপনার বলতে ইচ্ছে করে তা নির্দ্বিধায় বলে ফেলুন। তাহলে দ্বিধা নিয়ে বলি। আচ্ছা, কাল দুপুরে আমরা দুজন কি কোথাও একসঙ্গে বসে খেতে পারি? বর্ষা, একটা কথা আমি আপনাকে বলতে পারি, আপনি যদি আসেন আপনার কোনো
অমর্যাদা হবে না। আমি কি আপনার জন্য অপেক্ষা করব? আপনাকে কত সুন্দর লাগছে আপনি কি সেটা জানেন? আপনাকে যতটা সুন্দর লাগছে অতটা সুন্দরভাবে বলার মতো ভাষা আমার নেই। মাঝে মাঝে সঠিক ভাষা প্রয়োগ করতে না পারার কারণে মানুষকে খুব অসহায় হতে হয়। আচ্ছা, আপনি যত সুন্দর করে বললেন এর চেয়ে সুন্দর করে কেউ বলতে পারবে বলে মনে হয়? পারবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখন বলুন কি খাবেন? খাওয়ার কথা কিচ্ছু ভাবছি না। আমার আসলে আপনাকে নিয়ে ভীষণ কৌতূহল হচ্ছে। একটা কথা জিজ্ঞেস করি, আপনি থাকেন কোথায়? আমি এখানে মানে এই গেস্ট হাউসে থাকি। এই গেস্ট হাউসে? কেন? মানে ঢাকায় আমার কেউ নেই, ঢাকায় এলে আমি এখানে উঠি। আপনার রুমটা খুব দেখতে ইচ্ছে করছে, অবশ্যই চলো রুমে চলো, এসে খাবো। ওকে, আসো একে। সারা ঘরের দেয়াল জুড়ে আমার ছবি, কি করেছেন আপনি? আমি আমার ভালো লাগা দেয়ালে টাঙিয়ে রেখেছি। সম্ভব হলে পৃথিবীর সমস্ত দেয়াল জুড়ে আমার এই ভালো লাগাটা টাঙিয়ে রাখতাম। কেন কেন এমন করেছেন? জানি না, আমি আসলে জানি না। আরে আপনি, কি আশ্চর্য! আমি তো এখন বেরোচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি বেরোন, আপনাকে ডিস্টার্ব করবো না। আসলে এসছি অন্য একটা কারণে, আমি দু একদিন পর চলে যাচ্ছি, তো সেই জন্য শেষ দেখাটা দেখতে আসলাম। শেষ দেখা না, এই শেষ দেখা শব্দটা শুনলে আমার মনের গভীরে এক নির্জনতা আচ্ছন্ন করে। মনের খুব ভেতরে জেগে ওঠে এক এক ধরনের অসহায়ত্ব। আসুন, বসুন। না, আমি আর বসবো না, আপনি বেরোচ্ছিলেন। না না, আমি এখন আর বের হব না, মনটা একটু অন্যরকম হয়ে গেল। আমি বসতে পারি একটা শর্তে। কি শর্ত? আপনাকে শাড়ি পরে আসতে হবে। আপনি না? আচ্ছা বসুন।
ডালাসের মার্কেটে সময় পেলে ঘুরে বেড়াই, কেনাকাটা করি। কেন কিনি সেটাও জানি না। এবার আসার সময় একটা মালা কিনেছিলাম, এটি যদি আপনি পরেন আমি খুব খুশি হব, না হলে আপনি ফেলে দেবেন। আপনাকে কে বললো ফেলে দেব? মনে হলো তাই বললাম। আপনার সঙ্গে পরিচয় হওয়ার পরে অনেক কথাই আমরা বলেছি, আজকে আবার আপনার অনুমতি নিয়ে আমি আপনাকে একটা কথা বলতে চাই। অনুমতি লাগবে না, বলে ফেলুন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার তেমন কোনো যোগ্যতা নেই, আমার একটাই যোগ্যতা আছে, সেটা হচ্ছে আমি আপনার জন্য জীবন বিসর্জন দিতে পারি। শুধু এই যোগ্যতায় কি আমরা দুজন, মানে আমাদের দুজনকে কি এক সুতোয় বাঁধা যায়? নিজের জীবনকে নিয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেবার অধিকার এবং ক্ষমতা দুটোই আমার আছে, কিন্তু আমি তা নেব না। আপনি বরং আমার মা বাবার সাথে কথা বলুন। ঠিক আছে, আমি তাহলে আঙ্কেল আন্টির সঙ্গে কথা বলব। তোমার সম্পর্কে যা জানলাম তাতে আমি মোটামুটি স্যাটিসফাইড। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আপত্তি আমার মেয়ে কখনো বিদেশে যেয়ে থাকবে না। না, যাবে তো বেড়াতে, দু এক মাস থাকবে, তারপর আবার আমাদের কাছে থাকবে। আর তুমি যখন দেশে থাকবে তখন আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকতে হবে। হ্যাঁ, তুমি পারমানেন্টলি এখানে চলে আসতে পারো, আমি আমার ব্যবসা সব তোমাকে বুঝিয়ে দেবো, তুমি দেখাশোনা করবে। কিন্তু ওর মা? মাকে নিয়ে আসবে, মা এদেশেই থাকবে। মা বোধ হয় রাজি হবেন না, ওখানে থাকতে থাকতে উনি অভ্যস্ত হয়ে গেছেন। তাহলে তুমি একা চলে আসবে, বছরে দু একবার গিয়ে মার সাথে থাকবে, সেটা দেখা যাবে।
কি ব্যাপার? কি করো তুমি শার্টনি? আচ্ছা তুমি আমাকে একটা শার্ট পছন্দ করে দাও তো। কেন বলো তো? আচ্ছা একটা সারপ্রাইজ আছে। আমারও একটা সারপ্রাইজ আছে। তাই নাকি? তাহলে তোমার সারপ্রাইজটাকে শুনে শার্ট রাখো, বলো। তোমারটা আগে বলো। ভাই তোমারটা আগে বলো। বলো না, তোমারটা আগে বলো না। তোমারটা বলো না। প্লিজ। আচ্ছা ঠিক আছে দাঁড়াও। এই লটারি। লটারি, হ্যাঁ যে কোনো একটা আঙুল ধরো। আমাকে বলতে হবে, সেটা হচ্ছে যে আমি টিকিট কনফার্ম করতে যাব। বর্ষা, এই যে বর্ষা, এরকম মন খারাপ করলে চলে? আমাকে যেতে হবে না, মা আছেন না? আচ্ছা আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি? আমি তো চলে আসব, তুমি যাবে, মা তার ছেলের বউকে দেখবেন, তোমার বাসা আমি সুন্দর করে সাজাবো, তুমি যাবে না? আসো। আচ্ছা আচ্ছা এবার তুমি তোমার সারপ্রাইজটা বলো প্লিজ। এসো। আমার ছবি কবে এঁকেছো? আসলে তোমার সাথে পরিচয় হবার অনেক আগে থেকে একটা অচেনা মুখ বারবার আমার মনের মধ্যে উঁকি দিয়ে যেত। অনেকবার ধরে রাখার চেষ্টা করেছি, পারিনি। তারপর ছবিটা যখন স্কেচ করা শুরু করি, তোমার সাথে পরিচয় হয়, ধীরে ধীরে যখন স্কেচ শেষ হতে থাকলো, একসময় দেখি এটা একদম তোমার চেহারা হয়ে গেল। বর্ষা, এটা এটা খুবই আশ্চর্যের বিষয়। আশ্চর্য হবার কিচ্ছু নেই, এজন্য তুমি হয়তো অবচেতন মনে আমার মনের ভিতরে ছিলে, আমি হয়তো নিজেই জানতাম না। ছবিটা অনেক সুন্দর হয়েছে তাই। বর্ষা কি কান্নাকাটি করছে? কেন? আহা, তুমি না মাঝে মাঝে আমার কথাই বোঝো না। জামাই কাল চলে যাচ্ছে না? ও, এই কথা? তোমার মেয়ে একদমই কান্নাকাটি করছে না। তুমি তো জানো আমাদের মেয়েটা একটু অন্যরকম, সহজে কাঁদে না, বুক ফেটে মরে যাবে তবুও চোখে পানি আসবে না। বুঝলাম, কিন্তু লক্ষণটা ভালো না। এই ধরনের মানুষের কষ্ট হয় বেশি। আমি জানি তোমার মনটা খুব খারাপ, তোমার প্রচণ্ড কান্না পাচ্ছে, কিন্তু বর্ষা তুমি চিন্তা করো না, শুধু একটি মাস, এক মাস পরে আমি চলে আসবো। বাবা কখনোই চাইবেন না আমি আমেরিকা গিয়ে থাকি। তারপরেও তুমি এবার ফিরে এলে তোমার সাথে আমি এক মাসের জন্য আমেরিকা যাব, মাকে একটু দেখে আসব। আমি জানি আমি যেমনই হই না কেন, আমার শাশুড়ি আমাকে পছন্দ করবেনই। আমার সমস্ত ভালোবাসা, শ্রদ্ধা, সব কিছু আমি তুলে রেখেছি তার জন্য। আমার সমস্ত ভালোবাসা আমি তোমার জন্য তুলে রাখবো।
কি হলো শোবে না? হুম, তোমার মেয়েটা তো একেবারে বিষণ্ণ হয়ে গেল, তুমি কিছু বলছো না? কি বলবো? বলবে মানে বোঝাবে, মাত্র তো এক মাসের ব্যাপার, এত মন খারাপের কি আছে? ওকে রেগুলার ক্লাস করতে বলো, আঁকাআঁকি শুরু করতে বলো। বলবো, তবে মনে হয় না কোনো কাজ হবে। কেন? আমাদের মেয়েটা তো অন্য দশজনের মতো না, যতই চেষ্টা করি না কেন, যে আমি ফিরে না আসা পর্যন্ত মেয়েটা স্বাভাবিক হবে না। হুম, জামিও তো এখনো ফোন করলো না, ও তো পৌঁছেই ফোন করার কথা ছিল। কি জানি এখনো কেন ফোন করছে না। তুমি ভালোভাবে পৌঁছেছো? আরে ভুলে গেছো আমাকে? হ্যালো, জি বলুন, আমেরিকা থেকে? আমি বর্ষার মা বলছি, বর্ষাকে দেব? জি, আমার সঙ্গে কথা বলবেন? জি বলুন। কি বলছেন, কি বলছেন এসব? সহ্য করবি? জামির রোড অ্যাক্সিডেন্টে, মানা সব মিথ্যে, সব মিথ্যে, আমি বিশ্বাস করি না। এ হতেই পারে না, এ হতেই পারে না মা, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব মা, এ কি হতে পারে? না, আমি বিশ্বাস করি না, এ হতে পারে না। আমি এমন কি অন্যায় করেছিলাম, এমন কি পাপ করেছিলাম, হে আল্লাহ, তুমি আমার মেয়েটার জীবনে এমন কেন হলো আল্লাহ? আমি এখনো মেয়েটাকে কিভাবে বাঁচাবো আল্লাহ? আমি গেলে বললো, মা তুমি এখান থেকে যাও, আমি একটু একা থাকতে চাই, একা। আমি যাই, আমি মেয়ের কাছে যাই। তুমি নেই নানা, কেমন করে বিশ্বাস করবো আমি?
কেমন করে বিশ্বাস করব? কেন বিশ্বাস করব তুমি নেই? কেন করব? কেন করব? কেন? আমি ওর মার সামনে গিয়ে দাঁড়াবো বাবা, আমি কিচ্ছু বিশ্বাস করি না বাবা, আমি কিচ্ছু বিশ্বাস করি না। তুমি কাঁদছো কেন মা? দেখো না, আমি তো কাঁদছি না, আমার তো কোনো কান্নাই হয় না। তুই একটু কাঁদ, একটু কাঁদ মা, কাঁদলে বুকের ভেতরে কষ্টটা একটু কমবে। আমার কষ্ট, আমার কষ্টটা অন্যরকম মা, যা কোনো দিন কমবে না, কোনো দিন না। আমি তো এত কিছু ভাবছি না, আমার শুধু মনে হয় ওর মৃত্যুর সময় ওর শরীরে যে কষ্ট ছিল, এত কষ্ট কেমন করে সহ্য করলো, কেমন করে সহ্য করলো। আমার আমার শরীরে যদি সমস্ত কষ্টগুলো নিয়ে নিতে পারতাম, যদি মৃত্যু যন্ত্রণা আমি ভাগ করে নিতে পারতাম। বেশ কিছুদিন যাবৎ বর্ষার আচরণ লক্ষ্য করছি, বেশ অস্বাভাবিক মনে হচ্ছে। আজ ডাক্তারের সঙ্গে আলাপ করলাম। কি বললেন ডাক্তার? ডাক্তার বললেন বড় রকম শক পেলে এমন হয় কারো কারো, চেঞ্জে যেতে বললেন। কোথায় যাবে? কক্সবাজার? না না, কক্সবাজার যাওয়া যাবে না, আবহাওয়াটা খারাপ। তার চেয়ে চলো না আমাদের বাংলা বাড়িতে যাই, কয়েকদিন সবাই মিলে থেকে আসি, ওর মনটা হয়তো বদলেও যেতে পারে। ঠিক আছে, চলো যাই। ঝালু মা, আজ আমি শাড়ি পরিনি বলে ও আমার উপর ভীষণ রেগে আছে, তাই শাড়িটা পরলাম। মারে একটু বোঝার চেষ্টা কর, ও জানি না, ও অন্য এক মানুষ। কেন যে তোমরা বারবার একই কথা বলছো?
এই মেয়েটাকে নিয়ে আমি কি করব, যাকে জামিন ভেবে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে তো জামিন না। জামি যেখানে গেছে সেখান থেকে সে কখনোই ফিরে আসবে না। কি করব এই মেয়েটাকে নিয়ে, আমি কি করব? দেখো শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে? কি হলো, কিছু বলো। কিছুই বলবে না? দেখো এবার কিন্তু আমি সত্যি সত্যি রেগে যাব। কতদিন পরে তুমি আসলে, আর এসে আমার সাথে এমন করছো? প্লিজ প্লিজ কথা বলো জামি, লক্ষ্মী কথা বলো। আচ্ছা মা কেমন আছে? মা ভালো আছে তো? শোনো এবার কিন্তু তুমি আমাকে একা রেখে আমেরিকা যেতে পারবে না, আমি কিন্তু তোমার সাথেই যাব। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত কোথাও থাকবো না। মা বাবা বলুক আর যেই বলুক, আমি তোমাকে ছাড়া থাকবো না, আমি কিন্তু তোমার সাথেই যাব। প্লিজ কথা বলো, কথা বলো না। এ তো ভয়ঙ্কর ব্যাপার হতে চলছে। তাই তো দেখছি, এখন কি করি বলো তো? বর্ষা তো পুরোপুরি অ্যাবনর্মাল হয়ে গেছে। ছেলেটার ব্যাপারে একটা খোঁজ খবর নাও না। কে সে, কোথা থেকে এলো এখানে? কোথেকে নেবে? থানায় ফোন করো, পুলিশের সঙ্গে কথা বলো। ঠিক বলেছো। হ্যালো, কেন যে কথা বলো না জানিও না। কি কথা বলো না কেন, তোমাকে কেউ কথা বলতে বারণ করছে? বলো না, কথা বলো না। তুমি কথা না বললেও আমি খুশি। তুমি আমার পাশে থেকো, সারা জীবন এরকম করে পাশে থেকো। শোনো না, তোমাকে একটা গান শোনাতে ইচ্ছে করছে। ওই যে ওই গানটা, হাসপাতাল থেকে পালিয়ে এসেছে, ইনি একজন মানসিক রোগী। নাম হচ্ছে রিয়াজুল হক, আমরা একে বহুদিন যাবৎ খুঁজছি। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।
তুমি তুমি আমার জামিন, তুমি আমার জামিন। Thank you.